হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি এখন আলোচনা করছি যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে ফার্মের ব্যয় নিয়ে আলোচনা করেছি। ব্যয় কত রকমের হয় এবং সেই ব্যয়কে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফের সাহায্যে বিভিন্ন ব্যয়কে এঁকে দেখাবো, কি করে মোট ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় সমস্ত সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও এলে তোমরা সহজেই দেখতে পাও। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় এবং কোনো বিষয় সম্বন্ধে জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। এর ভিডিও শুরু করা যাচ্ছে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ব্যয় নিয়ে। তো আমরা ব্যয় করার আগে প্রথমেই একটা আমরা উৎপন্ন পরিমাণ, এদিকে আমরা ভাবলাম ব্যয়। তো আমরা একটা যদি টেবিল দিই, এখানে একটা টেবিল দিচ্ছি, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, তো এই টেবিলটাতে আমরা দিয়েছি মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়ের একটা ছবি। তো এটা যদি আমরা গ্রাফে পুট করি, এই ছবির মধ্যে পুট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 100, 150, 200 এরকম করে আমরা স্কেল বাড়িয়ে নিতে পারি। ঠিক তেমনি এই দিকটা তো উৎপাদনের পরিমাণকে আমি 2, 4, 6, 8, 10 এভাবে কন্টিনিউ বানাতে পারি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির অনুযায়ী দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মোট স্থির ব্যয়ের পরিমাণকে বলে দেওয়া হয়েছে 120, তো মানে এই হলো 100 আর এই হলো 120। তো স্থির ব্যয় সবসময় স্থির, অর্থাৎ উৎপাদনের পরিমাণ আমার যাই হোক না কেন, স্থির ব্যয় সবসময় স্থির। আর একটা কি পাচ্ছি, পরিবর্তনশীল উপাদান, মোট পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়টা কি হচ্ছে না, উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়ছে এবং কখনো প্রচুর পরিমাণে বাড়ছে, কখনো ধীরে ধীরে বাড়ছে। তাহলে এই ব্যয়টা আমার উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এবং কখনো কমছে, এটা হলো মোট পরিবর্তনীয় ব্যয়। এই দুটো আমরা রেখা এখান থেকে পেয়েছি। এবার আজকে আমরা এই রেখা দুটো কেন এরকম হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এবং এখান থেকে গড় রেখা গুলো টানা যায় এবং প্রান্তিক রেখা টানা যায় সেটা দেখছি। তো দেখো, আমাদের প্রথম যে রেখাটা পেয়েছি সেই রেখাটা হচ্ছে, আমি একটা ছবি আঁকছি, আজকে ছবি দিয়েই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, উৎপাদনের পরিমাণকে আমি যদি কিউ হিসাবে দেখাই এবং টোটাল ব্যয়কে যদি আমি সি হিসাবে দেখাই, তাহলে এদিকে কিউ লিখতে পারি, এদিকে সি লিখতে পারি। আচ্ছা, ফিক্সড কস্টটা এই মুহূর্তে আমি পাশে রাখছি। তো দেখো, আমরা একটা রেখা পেয়েছি যেটা অনেকটা এরকম দেখতে, এটাকে বলা হচ্ছে টোটাল পরিবর্তন ভ্যারিয়েবল কস্ট বা টোটাল মোট পরিবর্তনীয় ব্যয়। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, যখন আমি কিউর পরিমাণ, এই রেখা থেকে কি বুঝতে পাচ্ছি, যখন আমি কিউর পরিমাণ ক্রমাগত বাড়াচ্ছি তখন প্রথম দিকে কস্ট যে হারে বাড়ছে, দেখো এখান থেকে এটা এখান থেকে এই পর্যন্ত যদি দেখতে পাও, দেখো এই পর্যন্ত প্রতি ইউনিটে আমার যে হারে কস্ট বাড়ছে, এর পরবর্তী অংশে কিন্তু উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কস্ট সে হারে বাড়ছে না। এইখান এই পোর্শন থেকে এই পোর্শন দেখো কস্ট সেই হারে বাড়েনি, তার মানে আমি দেখতে পাচ্ছি এই পোর্শন মানে এই জায়গা থেকে আপ এই জায়গা, তো দেখো এতটার আর এখানে বেড়েছে এতটা, মানে উৎপাদন যে হারে বেড়েছে ব্যয় সে হারে বাড়েনি। তাহলে আমাদের বলতে পারি কি না, প্রথম দিকে উৎপাদন যে হারে বাড়ছে উৎপাদন ব্যয়ও প্রায় তার থেকে বেশি হারে বাড়ছে। প্রথম দিকে দেখো এখান থেকে এটা এবং এখান থেকে এটা, প্রথম দিকে উৎপাদন যে হারে বাড়ছে উৎপাদন প্রায় সমান সমানই বাড়ছে, কিন্তু একটা টাইমের পর উৎপাদন ক্রমাগত বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন ব্যয় ক্রমাগত কমছে। অর্থাৎ আমরা যখন বলি না যে যখন বেশি বেশি করে উৎপাদন করবে বা বেশি বেশি করে কাজকে কোনো কাজ যদি বেশি বেশি করে করা হয় তো তার গড় ব্যয়টা কমতে থাকে, তার উদাহরণটা এই যে
এবার এই রেখাটা কেন এরকম হলো এটা একটা ভাবে দেখাই, কেন টোটাল কস্ট কার্ভ বা টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ এরকম দেখতে হয় সেটার জন্য একবার আগেকার টোটাল প্রোডাক্ট কার্ভের দিকে যাব। টোটাল প্রোডাক্ট কার্ভের তো আমরা টোটাল প্রোডাক্ট কার্ভের শেপ সম্বন্ধে জানি, প্রথম দিকে উৎপাদন কি হারে বাড়ে, প্রথম দিকে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপরে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। তো সেটা কীভাবে জানি না, আমরা জানি যে উৎপাদন রেখা প্রথমে এরকম হয়, এরকম হওয়ার পর আস্তে আস্তে সেটা আবার এরকম। তো টোটাল প্রোডাক্ট কার্ভ এইভাবে আমরা এগিয়ে গেছি। এর মানে কি, দেখো এখান থেকে কি বলতে পারি যে আমি যখন উৎপাদন প্রতি ইউনিট লেবার নিয়োগ করার সঙ্গে সঙ্গে প্রতি ইউনিট লেবার একটা দ্রব্যকে একটা ইউনিট লেবার বা ক্যাপিটালকে প্রতি ইউনিট লেবার নিয়োগ করার সঙ্গে সঙ্গে উৎপাদন সমহারে বাড়বে না, বরঞ্চ সমহারের থেকে প্রথম দিকে বেশি বেশি হারে বাড়বে। তারপরে যত নিয়োগ করব তত প্রথম দিকে উৎপাদন বেশি বেশি হারে বাড়ছে, এই একটা নির্দিষ্ট টাইমের পর সেটা উৎপাদন এবার কমতে থাকে। তো এবার আমি বলি এই পোর্শনটা ভাবো, এই যে এই পর্যন্ত যতটা লেবার নিয়োগ করলাম তাদের জন্য যদি আমি ব্যয় করি 100 টাকা করে যদি লেবারের মজুরি হয়, আর এখান থেকে এটা যদি 20 টাকা লেবার হয় তাহলে 20 সমান 2000 টাকা, এটা আমার ব্যয়। এবার এই 2000 টাকা আমি ব্যয়টা কী করে পাচ্ছি, 2000 টাকা ব্যয় হচ্ছে প্রথম দিকে 20টা লেবার, এরপরে যখন আমি লেবার নিয়োগ করছি তখন লেবারের ওয়েজটা একই থাকছে। এবার এইখান থেকে এই টোটাল প্রোডাক্ট এখানে ধরে নাও 20টা হলো, তাহলে 2000 ÷ 20 = 100টা হচ্ছে পার ইউনিট প্রোডাক্টের দাম। তাহলে এরপরে যখন আমি সেম পরিমাণে এতটা এইখান থেকে এতটা পরিমাণে লেবার নিয়োগ করলাম, 20টা লেবার নিয়োগ করছি, কিন্তু তার আউটপুট দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত বাড়ছে, এটা এটা সমান এটা, তার মানে কি আমার আউটপুট এরপরে কম কম হচ্ছে, তার মানে পরবর্তী আউটপুটের দাম আমার 105 টাকা হবে, বেশি হবে, মোট কথা এটার থেকে এটা বেশি হবে, তার মানে কি আমি অতিরিক্ত উৎপাদন করার জন্য আমার ব্যয় বাড়ছে। ঠিক আছে, তো এইবার এটাকে যখন বেশি বেশি আউটপুট দিচ্ছে, তার মানে এই ব্যাপারটাকে এবার যখন আমি এখানে নিয়ে আসছি কস্টে নিয়ে আসছি, তখন কি হচ্ছে আমার এক ইউনিট প্রথম দিকে আমি যত বেশি উৎপাদন করছি তার ব্যয় কমছে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ক্রমাগত কমছে, কিন্তু তারপরে যত বেশি আউটপুট করছি ক্রমাগত বাড়ছে। তো এই জন্য টোটাল প্রোডাক্ট টোটাল কস্ট কার্ভ বা টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ বা টোটাল কস্ট কার্ভ এরকম দেখতে হয়, ভেরিয়েবল কস্ট কার্ভ অবতল। প্রথমে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা অবতল এবং পরে উত্তল, এই যে তার এই পোর্শনটা উত্তল এই পোর্শনটা অবতল। এর থেকে এটা কেন হয় এরকম হয়, প্রথম দিকে উত্তল তারপর অবতল না, উৎপাদন বৃদ্ধির সময় প্রথম দিকে গড় পরিবর্তনীয় ব্যয় হ্রাস পায় এবং একটি স্তরের পর গড় পরিবর্তনীয় ব্যয় বৃদ্ধি পায়, এই কারণে এই রেখাটা অনেকটা এরকম হয় দিকে, এই কারণে মোট পরিবর্তনীয় ব্যয় রেখা প্রথম দিকে অবতল এবং পরে এটা উত্তল হয়। এখন এই রেখাটার উপরে এবার আমি মোট পরিবর্তনীয় ব্যয় এই রেখা থেকে আমরা ব্যয় গড় ব্যয় এবং অ্যাভারেজ মানে গড় ফিক্সড ব্যয় গড় স্থির ব্যয়কে বার করব। তো এই যে আমার রেখা স্থির ব্যয়, স্থির ব্যয় এখানে হয়েছে, মোট পরিবর্তনীয় ব্যয় এটা হয়েছে, আর একটা ছবি আগে দেখাচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছি কি এটা হলো আমার স্থির ব্যয় যা উৎপাদনের সঙ্গে নির্ভর করে না, এটা হলো আমার পরিবর্তনীয় ব্যয় এবং যা প্রথম দিকে অবতল এবং তারপরে উত্তল, এবং মোট ব্যয় হচ্ছে এই পরিবর্তনীয় ব্যয় স্থির ব্যয় যোগফল হলো এটা। তো এবার আমি এটা মাপবো, এবার আমি যেটা বার করবো সেটা হলো গড় ব্যয়। গড় ব্যয় কি করে বার করবো, আমরা জানি মোট ব্যয়কে যদি মোট উৎপাদন দিয়ে ভাগ করি তাহলে পাই আমরা গড় ব্যয়, আর
আর জ্যামিতিক আকারে করবে কি করবো, মাপবো না? কোন একটা বিন্দু থেকে যদি আমি মূল বিন্দুর একটা সংযোগ টানি, কোন একটা বিন্দু থেকে যদি মূল বিন্দুর একটা সংযোগ টানি, তো সেই সংযোগের ঢালটাই হচ্ছে গড়বে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি গড় স্থির বে, এই বিন্দুতে গড় স্থির বে এতটা, এই বিন্দুতে গড় স্থির বে কমলো, যত আমি এদিকে যাব এই ঢালটা ক্রমাগত কমতে থাকবে। কিন্তু দেখো এই ঢালটা ক্রমাগত কমতে থাকলো কখনোই ঢালটা জিরো হবে না, মানে যদি ইনফিনিটিভ সিরিজে যাই তাহলে কখনো জিরো হবে না। অর্থাৎ কোনো জিনিসকে যদি আমি যদি কোনো একটা সংখ্যাকে যত ভাবেই ভাগ করি না কেন, যত বড় সংখ্যা দিয়েই ভাগ করি না কেন, কখনো সেটা জিরো হতে পারে না। তাহলে এই স্থির ব্যয়টাকে যদি আমি এখানে গড় স্থির ব্যয় দেখাতে চাই, তাহলে গড় স্থির ব্যয়টাকে অনেকটা এটা প্রায় কাছাকাছি ঠিকে যাবে, কিন্তু এটা কোনোদিনই টাচ করবে না। এদিকে আমি কিউ মাপছি, এদিকে অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো এইটা এটা আমরা পেলাম অ্যাভারেজ ফিক্সড কস্ট কার। ওকে ঠিক আছে, এবার আমি করব পরিবর্তনীয় ব্যয়কে দেখব। পরিবর্তনীয় ব্যয়টা কি, পরিবর্তনীয় ব্যয়ের উপরও ঠিক যদি আমি গড় পরিবর্তনীয় ব্যয় দেখতে চাই, তাহলে কোনো একটা বিন্দুতে আমি মূল বিন্দু থেকে একটা সরলরেখাটা আনবো, তাহলে আমি যদি এই বিন্দুতে দেখি তাহলে এর গড় সরলরেখা এইখানে এই, যদি আমি এই বিন্দু দেখি গড় সরলরেখা তাহলে এই হলো এটা, যদি আমি এই জায়গায় দেখি তাহলে গড় হচ্ছে। তা একটা জিনিস দেখো, প্রথম দিকে এখানে এতটা, তারপরে কমছে আবার পরে বাড়ছে, অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয় প্রথমে কমবে তারপরে আবার বাড়বে। এখান থেকে আমি গড় পরিবর্তনীয় ব্যয়ের যদি রেখাটা নিই, তো গড় পরিবর্তনীয় ব্যয় রেখাটা অনেকটা এরকম, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় রেখা। ঠিক তেমনি এবার মোট ব্যয় রেখার গড় পরিবর্তনীয় রেখার মধ্যে পার্থক্যটা কি, এই গ্যাপটা, এই টোটাল ফিক্সড কস্ট কার্ভের এই গ্যাপটাই হচ্ছে পরিবর্তনীয় ব্যয় রেখা আর মোট ব্যয় রেখার মধ্যে পার্থক্য। তাহলে অন্য গ্যাপটাই এখানে আসবে। কিন্তু একটা জিনিস আমি যদি দেখি, দেখো এই জায়গায় গড় ব্যয় কী করে মাপবো, এখান থেকে লাইন টানলাম এতটা, এখানে কি করা হবে এতটা, এখানে কি করা হবে এতটা, এই জায়গাতে গড়বে এতটা। কিন্তু এরপরে যদি আমি এই বিন্দুতে নিই তাহলে গড় ব্যয় কি হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তাহলে গড় ব্যয় রেখা, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা সঙ্গে অ্যাভারেজ কস্ট কার্ভ রেখা, এই হলো আমার অ্যাভারেজ কস্ট কার্ভ রেখা। এবার অ্যাভারেজ কস্ট তো হলো, অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট পেলাম। এবার আমি মার্জিনাল কস্ট আনবো। কোনো একটা রেখা, মার্জিনাল কস্ট বার করার নিয়ম কি, না কোনো একটা বিন্দুতে, কোনো একটা রেখার উপর কোনো একটা বিন্দুতে যদি একটা স্লোপ টানি, ঢাল টানি, তাহলে সেই ঢালটাই হচ্ছে সেই বিন্দুর প্রান্তিক ব্যয়। তাহলে আমি এই বিন্দুতে যদি প্রান্তিক ব্যয় মাপি এতটা, এই জায়গায় যদি মাপি এতটা, মানে এই স্লোপটা বাড়ছে, এই জায়গায় আরও বাড়ছে, এই জায়গায় আরও বাড়ছে, তাহলে প্রান্তিক ব্যয়ও প্রথম দিকে বাড়ছে, প্রান্তিক ব্যয়ও প্রথম দিকে, এটাকে ছবির দিয়ে দেখা হবে। এই হলো আমাদের টিভিসি মাপছি আর টিএফসি মাপছি। তো এবার ধরে নাও এটা এর এর কোনো একটা বিন্দুতে স্লোপ কিন্তু সবসময় সমান, অর্থাৎ টোটাল ভেরিয়েবল, টোটাল ফিক্সড কস্টের সঙ্গে মার্জিনাল কস্টের সম্পর্ক সবসময় সমান, মানে এই জায়গাতে মার্জিনাল কস্ট সবসময় সমান। তো টোটাল ভেরিয়েবল কস্ট থেকে মার্জিনাল কস্ট আমি টানবো, এদিকে আমি কিউ মাপছি, এদিকে আমি এসি মাপছি, এমসি মাপছি আর এবিসি মাপছি। তো আমি জানি এসি কার্ভ রেখা ইউসেপ, এবিসি কার্ভ রেখাও ইউসেপ, কিন্তু এসির আগে কিন্তু এবিসি মিনিমাম পয়েন্ট হয় এই রেখাটা, এটা হচ্ছে এবিসি। এমসি কি করে মাপবো, দেখো এই বিন্দুতে, এই বিন্দুতে এমসি মানে কি, এই বিন্দুতে এমসি হচ্ছে একটা যদি আমি ট্যানজেন্ট টানি বা ঢাল টানি, তাহলে এই ঢালটি হচ্ছে এমসি, এই বিন্দুর এমসি। তার পরবর্তী পয়েন্টে যদি এমসি টানতে চাই তাহলে এখানে একটা স্লোপ টানবো, ট্যানজেন্ট টানবো, তাহলে দেখো এই রেখাটার ঢাল এই রেখাটার ঢালের থেকে কম। আর এই জায়গায় যদি দেখি আরো বাড়লো, এই জায়গায় যদি দেখি আরো বাড়লো, এই জায়গায় যদি দেখি তাহলে এই যে বেড়ে যাচ্ছে, তাহলে প্রথম দিকে
তো এইখানটা দেখো, প্রথম দিকে ঢাল এতটা, তারপরে ঢাল কমলো কমলো, এই জায়গায় কমে যাচ্ছে ঢাল, এই জায়গায় সব থেকে কম, তারপরে আবার বাড়ছে। তাহলে এই একটা পয়েন্ট পর্যন্ত এমসি কমবে, তারপরে আবার এমসি বাড়বে। তাহলে আমি এখান থেকে বলতে পারি প্রথম দিকে এমসি কমবে, একটা নির্দিষ্ট টাইমের পর আবার এমসি রেখা বাড়বে। তো এই হলো আমার এমসি কার্ভের গঠন। তাহলে এমসি কার্ভ এসি কার্ভকে নিচের বিন্দুতে টিচ করেছে, এখানেও নিচের বিন্দুতে টাচ করেছে। তাহলে এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা মিনিমাম পয়েন্ট। তারপর তিনজনকার মিনিমাম পয়েন্ট কিন্তু তিনটে আলাদা আলাদা পয়েন্ট, ঠিক আছে। তো আজকে আপাতত গ্রাফিক্যালি এটাই থাক, মন দিয়ে দেখো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। এরপরের দিন আমি এদের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটা ম্যাথামেটিক্যালি দেখানো এবং গ্রাফিক্যালি দুটোই দেখানো। ওকে, তো চলো, সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে।